এটা মাথাতে টুপি হিসেবেও ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছো কেমন লাগছে ষোলোআনা কিচেনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি উত্তরবঙ্গে কিন্তু প্রচন্ড গরম পড়েছে তো আমি ভাবতেছি কিসের জুস করে তোমাদেরকে দেখাবো আমি আজকে তোমাদেরকে ওয়াটারমেলন দেখতে পাচ্ছো আমার হাতে এই ওয়াটারমেলনের জুস করে কিন্তু তোমাদেরকে দেখাবো এটা কিন্তু কোথাও স্কিপ করবে না পুরোটাই দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু-বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে জুড়ে থেকো তো চলো এখন শুরু করা যাক অনেক দূর থেকে কিন্তু আমি এই ওয়াটারমেলনটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই ওয়াটারমেলনের জুস তৈরি করি এখন ওয়াটারমেলন গুলোকে ভালোভাবে ধুয়ে নেব একদম ঝকঝকে করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যাতে বালু থাকে না দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে সামনের দিকটা এখন আমি কেটে নিচ্ছি ওয়াটারমেলনটা কিন্তু খুব সুন্দর লাল হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাল হয়েছে কিন্তু এখন আমি এই ওয়াটারমেলনের উপরের অংশটা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা ছোট চামচ রয়েছে এটা দিয়ে কিন্তু এইভাবে এইভাবে তুলে নেব খুব সুন্দরভাবে উঠে আসছে ওয়াটারমেলনগুলো এটা দেখো মিষ্টির মতো হয়েছে কিন্তু একদম এটা একবারই খেয়ে খাওয়া যাবে হা করলেই খাওয়া যাবে আমি এইভাবে এইভাবে সব ওয়াটারমেলন গুলোকে একটা অন্য পাত্রে এখানে রাখতেছি ওয়াটারমেলনের জুস কিন্তু খেতে অসাধারণ তোমরা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে এই জুসটা তৈরি করতে পারো আমি পুরোটা এইভাবে গর্ত করে নেব এখানে এটা ঢেলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে এটা এখানেই আমরা তৈরি করব জুসটা মা আমাকে একটু সাহায্য করতেছে এই যে দেখতে পাচ্ছ এইভাবে জুস করে নিচ্ছে একটা কিন্তু ছোট গ্লাস নিয়েছে ওটা দিয়ে জুস করতেছে আমরা যেমন এই যে ছোট গ্লাস দিয়ে করতেছি তোমরা চাইলে অন্য কিছু জিনিস দিয়েও জুস তৈরি করতে পারো কেউ আছে হাত দিয়ে করে আমরা এটাকে গ্লাস দিয়ে করতেছি তোমরা যেমন খুশি সেভাবে করবে কিন্তু খুব ভালোভাবে ওয়াটারমেলন গুলোকে মিশিয়ে নিতে হবে যেন এই যে এরকম দলা দলা যেন না থাকে যে এটা যেমন এখনো হয়নি কিন্তু পেস্ট করা শক্ত আছে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা প্লেটের মতো সাইজ এসেছে আমি এটা এইভাবে এখান থেকে কেটে তৈরি করে নিলাম দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তোমরা দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি তোমরা চাইলে এইভাবে তৈরি করে তিন চার দিনের জন্য রাখতে পারো ঘরে সাজিয়ে আমিও রাখবো এটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তোমরাও এইভাবে তৈরি করবে এটা মাথাতে টুপি হিসেবেও ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছ কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবে কিন্তু তাহলে আমি আরো খুশি হব দেখো বন্ধুরা ওয়াটারমেলন গুলো কিন্তু সব পিষিয়ে নেওয়া হয়ে গেছে মা কিন্তু করতেছে সব এখন এগুলোকে আমরা ছাকনি দিব ছাকনি দিয়ে নেওয়া হবে
কমেন্টস করে জানাবে যে তরমুজের ভিডিওটা ওয়াটারমেলনের জুস কি রকম হয়েছে। আমি এটা ছাকনি সাহায্যে রসটা বের করে নিচ্ছি, তোমরা চাইলে একটা নেট পরিষ্কার নেট বা পরিষ্কার নেট দিয়ে ভালো হবে। এখন হাত দিয়ে এইভাবে কে এইভাবে এইভাবে রসটা আরো বের করে নেব। এগুলোকে এখানে রাখবো, আবার গ্লাস দিয়ে তুলে নেব। বড় ছাকনি কিনতে পাওয়া যায়, বড় ছাকনিতেও তোমরা এটা রস বের করে নিতে পারো। তো আমার তো বড় ছাকনি নেই, তো আমি বুদ্ধি করে এই যে আটা টেকনি বলে এটাকে বুদ্ধি করে এটা দিয়েই রসগুলোকে বের করে নিচ্ছি। ওয়াটারমেলন গুলো কিন্তু একবার আমি ছাকনি দিয়ে নিয়েছি, আবারও একবার নিচ্ছি ভালোভাবে, তাহলে একদম আর কোনো বিচি থাকবে না এখানে। এখন কিন্তু সুন্দর হয়েছে, লাল টকটকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, বিট নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটা লেবু আমি এইভাবে কেটে নিয়েছি, পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব সবকিছু, যত ভালো করে মেশাবো অত টেস্টি হবে ওয়াটারমেলনের জুসটা। এই যে আমাদের ঘরোয়া ছাকনি, এই ছাকনিতে এখন ওয়াটারমেলনের জুসটা ঢালবো আর গ্লাসে ভর্তি হয়ে যাবে। খুব সুন্দর ভাবে এই ছাকনি দিয়ে করতেছে জুসটা, একদম অটোমেটিক সিস্টেম। সব কয়টা গ্লাস আমি এই ছাকনির সাহায্যে ভরে নিচ্ছি। লেবু আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়ে এইভাবে দিয়েছি গ্লাসের উপর। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ওয়াটারমেলনের জুস আমার পুরোপুরি রেডি। এখন আমি সকলকে এটা দেব, পরিবেশন করব, তারা বলবে তোমাদেরকে কিরকম হয়েছে এই ওয়াটারমেলনের জুসটা। তাহলে চলো, কেমন হয়েছে শরবত? ভালো ভালো, খুব ভালো হয়েছে। যেমন গরম, এই গরমে এই জুস বাবা কি কেনা
কোন শ্যামল মনে করে তা বলছো দাও তো লেবু বাঙালি ভুদা আছে না মানে লেবু বাঙালি কত ভুদা মেসুদ কয় পোতা পোতা কয় মেসুদ ভালো হয়েছে না খায়া থেকে ইচ্ছে করে কি মজা রে হ্যাঁ হাই এই মজা সিস কুমির মুয়া রে আকে ঢোকে